Hello everyone, welcome to my vlog. আমি এখন গোয়াতে এসেছি আর গোয়াতে সাউথ গোয়ায় পালোলিম বিচ এক্সপ্লোর করছি. পালোলিম বিচ রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন এখানে আপনাদেরকে দেব. আমি তুহিন, আমি ট্রাভেল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি. বর্ষাকালে গোয়া ভ্রমণের কিছু অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই নিয়ে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে গোয়া ভ্লগের প্রথম পর্ব শুরু করা যাক. আমার জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে. সকাল 5:45-এর দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে মুম্বাই পৌঁছে যায়. সেখানে দুদিনের কাজ ছিল এবং তারপর মুম্বাই থেকে আমাকে দুদিন বাদে ফ্লাই করে গোয়া পৌঁছতে হয়েছিল. মোটামুটি ফ্লাইটের টিকিট ছিল 4,000 টাকা মতো. একদম দিনের দিনে কেটেছিলাম বলে বেশি লেগেছিল. আগে কেটে নিলে 2,000-2,500 টাকার ভেতর হয়ে যায়. আর দুরন্ত এক্সপ্রেসের ভাড়া 3,500 টাকা. কলকাতার থেকে খাওয়া দাওয়া ইনক্লুডেড. সময় লাগে 27 ঘন্টা, 5:30-5:45 এবং পৌঁছে যায় পরের দিন 8:15. এছাড়া কলকাতা থেকে গোয়া ডিরেক্ট ট্রেন আছে. অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে, সময় নেয় 41 ঘন্টা. ভাস্কো ডাগামা স্টেশনে আপনাকে নামিয়ে দেবে. সেক্ষেত্রে স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 745 টাকা, থ্রি এসির ভাড়া হচ্ছে 1,980 টাকা মতো. তবে আপনারা মুম্বাই থেকে ভায়া বাস ওভারনাইট জার্নি হয়, এসিতে ভালোভাবে গোয়া পৌঁছে যেতে পারেন. ভাড়া ওই 1,800-2,000 টাকার ভেতর. আর মুম্বাই থেকে ট্রেনও ছাড়ে. আগে থেকে ট্রেনের টিকিট করিয়ে রাখলে আপনারা ওভারনাইট জার্নি ট্রেনে হয় অথবা দিনের বেলা ছাড়লে 11-12 ঘন্টা মতো টাইম নেয়, গোয়া আরামসে পৌঁছে যেতে পারেন. হ্যালো গাইস, জাস্ট গোয়া এসে পৌঁছেছি. অবস্থা খুব একটা ভালো নেই শরীরের, কারণ একটু ঠান্ডা লেগেছে. এখন ঠান্ডা লাগা মানে চিন্তার ব্যাপার. তো আজকে আমার অ্যাকচুয়ালি রাতে বাসে করে গোয়া আসার কথা ছিল বম্বে থেকে, বাট আমি রিস্ক নিইনি, আমি সকালে ফ্লাইটে করে বেরিয়ে এসেছি. এখন যাচ্ছি, আজকের হোটেল এটা সকালে বুক করেছি, এটা বুক ছিল না. এখানে আমি এক রাত থাকবো, ডনা পাওলা এরিয়াতে থাকবো এক রাত. দেন ওখান থেকে কালকে চলে যাব হচ্ছে প্যামলে, যেটা সাউথ গোয়া, ওখানে বুক আছে. আমি সব কিছু দেখাবো ডিটেলে. আর তারপরে নর্থ গোয়ারও প্ল্যান আছে, সেটা আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো কিরকম খরচা না খরচা. আর এয়ারপোর্ট থেকে আমি প্রিপেড ট্যাক্সি নিয়েছিলাম, ডোনা পাওলা আমার হোটেলে আমাকে ড্রপ করে দেবে. 1,030 টাকা এটার ফেয়ার নিচ্ছে. হোটেলে চেক ইন করেছি, এটা আজকেই সকালে বুক করেছি হোটেলটা. হোটেলের রেটিং খুব ভালো ছিল, ইনফ্যাক্ট আমি গোয়ায় বিবো দিয়ে বুক করেছি. আর পেছনে এটা আমার হোটেল, 2,200-2,250 মতো হবে এখানে রেট আছে. চলে এসেছি রুমের ভেতরে, রুমটা একটু দেখিয়ে নিই. যদিও এখানে এক রাতের স্টে, এটা আমার বেড আর কি. একা ট্রাভেল করছি, এর থেকে বেটার আর কি হতে পারে? এসি তো ডেফিনেটলি রয়েছে. এখানে একটা বেড সাইডে একটা ল্যাম্প রয়েছে, দেন পেছনে এরকম ল্যাম্প, দুদিকে দুটো বেড সাইড রয়েছে. এখানে বসে আপনি আপনার কাজ করতে পারেন, একটা ওয়ার্কিং ডেস্ক মতো করা. আর অ্যাজ ইউজুয়াল টিভি রয়েছে এখানে. এটা কি বুঝতে পারছি না. এখানে একটা মিরর. হাই গাইজ, একটা ওয়ার্ড্রপ দিয়েছে এখানে. আচ্ছা, এটা ওয়াশরুম, নাইস অল টুগেদার. ভাই 2,200 টাকায় গোয়ার মতো জায়গায় ধনা পাবলে আর কি চাই, এটাই জীবন. ব্যালকনির ভিউ, ও সো মাচ গ্রিন. বাইরে যাওয়ার কোনো সিন নেই, কারণ শরীরের অবস্থা ভালো না. মানে গোয়া এসে এরকম একটা টাইম কাটাতে হচ্ছে, একটা দিন এরকম নষ্ট হচ্ছে, জানি না কবে ঠিক হবে. রুমের মধ্যে একটা পমফ্রেট ডিশ অর্ডার দিলাম, দেখুন, বাটার গার্লিক পমফ্রেট. দুর্দান্ত ব্যাপারটা, গোয়াতে মানুষ ঘুরতে এবং খেতে আসে, যা ঘোরা তো আমার হচ্ছে না, বাট খাওয়ার সাথে কোনো দুশ্মনী নেই. গুড মর্নিং এভরিওয়ান. কালকে তো সারাদিন যা গেছে, মানে সারা রাত আর কি গার্গল করে করে মেডিসিন নিয়ে, অবস্থা খুব খারাপ ছিল. আর গোয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও সকালবেলা বৃষ্টি হচ্ছে, থামছে. তো যে গাউট করে আমি যাবো সাউথ গোয়াতে. প্যালোলিম গোয়ার সাউথের একটা ওয়ান অফ দ্য বেস্ট বিচ, খুব ফেমাস বিচ, সবাই আসে. আসলে সবাই মোটামুটি গোয়া আসে ওই নর্থ গোয়াকে বেস করে, বাগা কালাঙ্গুট এইসব জায়গায় এসে বাড়ি বাড়ি করে চলে যায়। বাট বিলিভ মি গাইজ, গোয়া শুধু এইসব করার জন্য নয়, শুধু বাড়ি করার জন্য নয়, গোয়ার নেচার, গোয়ার ন্যাচারাল বিউটি অনেক বেশি. গোয়াকে এক্সপ্লোর করুন. বাড়ি মোটামুটি 2,500 টাকা নিল এখানে. ফাইনালি পালোলিমে চেক ইন করেছি. এখানে আমি হস্টেল নিয়েছি, হস্টেলের নাম হচ্ছে জঙ্গল হস্টেল.
তো খুব ফেমাস জঙ্গল হোস্টেল, বাট এখানে আমি ওরকম মানে হোস্টেলে যেরকম টিপিক্যাল ডর্ম হয় ওরকম নিইনি, আমার পার্সোনাল একটা রুম নিয়েছি এখানে। তো একটু রুমটা দেখিয়ে নিই, মানে কাইন্ড অফ আ হোটেল রুমের মতোই হোস্টেল রুম, প্রাইভেট। সেটা দেখুন, পেছনে আমার দেখতে পাচ্ছেন এখানে রুমটা যথেষ্ট বড়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, এটা কভার দিচ্ছে মোটামুটি। আমি একা আর কত বড় চাই, একটা বড় বেশ কুইন সাইজ বেড রয়েছে, জিনিসপত্র ছড়ি ছিটি আছে আমার। এখানে একটা টেবিল সাইডে ল্যাম্প রয়েছে, একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, এটা ওয়াশরুম আছে। হোস্টেল লাইফে থাকতে এলে আপনার অনেক লোকের সাথে আলাপ হবে, অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আমি একদা দিয়ে বুক করেছিলাম, একদা বলে একটা সাইট আছে, ওখান থেকে বুক করেছিলাম। এটা হচ্ছে আমার একটা ছোট্ট কিউট ব্যালকনি, এখানে দেখুন একটা সুন্দর একটু সিটিং রয়েছে, চারপাশে প্রচুর গ্রিনারি এখানে। আর সবথেকে মজার যেটা ব্যাপার হচ্ছে যে এই যে পার্টটা দেখছেন, এই পার্টটা ক্রস করলেই সমুদ্র। পেছনে দেখতে পাচ্ছেন এই যে এন্টায়ার বিল্ডিংটা দেখছেন, এটা আমাদের হস্টেল। সো এন্টায়ার হস্টেলের বাইরেটা কিছুটা এরকম দেখিয়ে দিই আপনাদেরকে। হস্টেল থেকে যাচ্ছি হচ্ছে বিচের দিকে, তো বিচের সামনেই রাস্তাটা ইজ ভেরি ইন্টারেস্টিং, একটু এরকম ন্যারো অ্যালির মধ্যে দিয়ে যেতে হয়, আমাকে তো বললো এখান দিয়ে যাওয়ার জন্য। সো জাস্ট গোয়িং দেয়ার, ফাইনালি বিচে যাচ্ছি। আই হোপ সব কিছু ঠিক থাকবে, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আমি কোনোদিনও ঘুরতে এসে এরকম শরীর খারাপ হয় না আমার ইন জেনারেলি, তাও আবার একা এরকম একটা ট্রিপে এসে, সো প্রচুর প্রবলেম গেছে। যাই হোক, যেভাবে হোক ঠিক হয়েছি। এখন একটু ভিটামিন সি এর দরকার, ঠিক আছে? সো ভিটামিন সি খেতে গেলে আমাকে ভিটামিন সি এর কাছে যেতে হবে। চলুন, এসেই গেছি প্রায়, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কিন্তু আমি এখান দিয়ে বিচে কি যেতে পারবো, সমুদ্র তো প্রচণ্ড উত্তাল এখানে। আরে বাবা, সাংঘাতিক তো, প্রায় ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। ওয়া, দিস ইজ সামথিং অ্যামেজিং, জাস্ট লুক অ্যাট দিস। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ লাগছে এক কথায়। পালোরেম বিচ মাইন্ড ব্লোয়িং, বলতে না বলতেই ঘুরমুড়িয়ে বৃষ্টি নেমে গেছে সমুদ্রের ধারে, দারুণ লাগছে এক কথায়। উইন্ডশেটার পরে নিয়েছি, নাক ফাক পালা পালা সব ঢেকে নিয়েছি, যা যা করার। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বিচ দারুণ লাগছে দেখতে। অল টুগেদার ইটস অসম, উত্তাল হয়ে আছে, দেখুন একবার অবস্থাটা। এখানে বিচের ধার দিয়ে প্রচুর বিচ হাট আছে, যেগুলো ভাড়ায় পাওয়া যায়, এখন সব বন্ধ, শ্যাক্স বিচ হাট সব বন্ধ। বাট এখানে প্রচুর বিচ হাট রয়েছে ছোট ছোট দূরে, তো সেগুলো পাওয়া যায়। এখানেও প্রচুর বিচ হাট রয়েছে যেগুলো ভাড়ায় পেতে পারেন। বিচে একটা ওয়াক নিচ্ছি, নিতে নিতে কিছু ছোট ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। গোয়া আসার বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এটা হচ্ছে বেস্ট টাইম, পিক সিজন, সমস্ত কিছু রেট ডাবল থাকবে, বাট এটা হচ্ছে গোয়া আসার বেস্ট সিজন। এছাড়া বছরের যে কোনো সময় গোয়া আসতে পারেন। আমি যেমন এখন বর্ষাকালে এসেছি, বর্ষার একটা আলাদা মজা, ডেফিনেটলি সমুদ্রের একটা আলাদা রূপ থাকে। আবার ডেফিনেটলি শীতকালে এলে আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন, অনেক ওয়াটার স্পোর্টস থাকে, অ্যাক্টিভিটি থাকে। কলকাতার থেকে যদি গোয়া আসতে চান তাহলে ফ্লাইটে আসতে পারেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব দু তিন মাস আগে ডিরেক্ট ফ্লাইট গোয়ার আছে, বুক করে রাখবেন। মোটামুটি 7-8 হাজার টাকায় বুকিং হয়ে যাবে। কিন্তু যদি আপনারা মানে কম টাইম স্প্যানের ফ্লাইট বুক করতে চান তাহলে কিন্তু টিকিটের প্রাইস অনেক বেড়ে যায়, মানে 12,000-14,000। হোটেল বিভিন্ন রেঞ্জের আছে, হোটেল মোটামুটি 1,000-1,200 টাকা থেকে স্টার্ট হয়ে যায়, উপরের কোনো শেষ নেই। মোটামুটি 2-3 হাজার টাকায় ভালো হোটেল এখানে পেয়ে যাবেন গোয়াতে। আর যদি সিঙ্গেল সোলো ট্র্যাভেল করেন তাহলে আমি বলবো যে যদি অসুবিধা না থাকে হস্টেলে ট্রাই করে দেখতে পারেন। সেখানে বাঙ্ক বেড, ডর্ম বেড অ্যাভেলেবেল আছে, সেগুলো 700-800-900
হাজার, সিজন ওয়াইজ রেট ভ্যারি করে। আপনাদেরকে একটু প্যালিম মার্কেট রাস্তাটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই পাশে অনেক কিছু দোকান রয়েছে, জুয়েলারি শপ আছে, রেস্টুরেন্ট আছে, এখানে তো প্রচুর হোটেল আছে, আর বিচ সাইডে তো প্রচুর কটেজ আছে। এখানে এখানে স্কুটি আপনারা হায়ার করতে পারেন মোটামুটি 350, আর গাড়ি নিয়ে ঘোরা বলতে, হ্যাঁ বর্ষাকালে গাড়ি নিয়ে ঘোরা ভালো, বাট গাড়ি নিয়ে ঘোরার একটাই প্রবলেম গোয়াতে, সেটা হচ্ছে গোয়াতে গাড়ির পার্কিং পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। শপ ওপেন আছে এরকম যেখানে ব্যাগস, জুয়েলারি অ্যান্ড ট্রপিক্যাল যে সমস্ত কস্টিউম হয় ছেলেদের মেয়েদের, ছাতা থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখুন এরকম প্রচুর শপ এখানে ডিসপ্লে করে রেখেছে তাদের জিনিস। গাড়ি নিয়ে এলে সেখানে এই দূরে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিংয়ের ফেসিলিটি আছে, যেহেতু অফ সিজন সেই কারণে ফাঁকা এরকম পার্কিং অ্যাভেলেবেল আছে। বাট সিজন টাইমে আমার মতে স্কুটি নিয়ে ঘোরা বেস্ট, কারণ সিজন টাইমে গাড়ি মানে পার্ক ফার্ক করানো বহুত ডিফিকাল্ট হয়ে যায়। এই যে সামনে একটা আইল্যান্ড মতো দেখছেন, এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে। তো মাঙ্কি আইল্যান্ডে ট্রেক করে যাওয়া যায়, এদিক দিয়ে রাস্তা আছে। আর সিজন টাইমে এখানে লো টাইডের সময় জল এতটাই পিছিয়ে যায় যে আপনি এখান দিয়ে হেঁটে মাঙ্কি আইল্যান্ড যেতে পারবেন। এখানে বাটারফ্লাই বিচ আছে কাছে, ডলফিন পয়েন্ট আছে যেখানে নিয়ে গিয়ে আপনাদেরকে ডলফিন দেখাবে, দেন মাঙ্কি আইল্যান্ড নিয়ে যাবে। দেখুন এগুলো সমস্ত বিচ রিসর্ট। তো বিচে হাঁটতে হাঁটতে একটা খাবার জায়গা দেখতে পেয়েছি, ক্যাফে সিলভার স্টার, একটা গোল্ড মঙ্ক পেগ নিয়েছি, হট ওয়াটার দিয়ে খাচ্ছি, গলার জন্য আর শরীরের জন্য খুবই ভালো একটা মেডিসিন। তো গোল্ড মঙ্ক খেতে খেতে এরকম একটা ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমি এখানে একটা শার্ক স্টেক অর্ডার দিয়েছিলাম, হ্যাঁ শার্ক মানে হাঙর, খাবার কিছু নেই, যথেষ্ট ভালো টেস্টি ফুড হয়। তো আমি একবার চেহারাটা আপনাদের দেখিয়ে দিই। তো শার্ক স্টেক সাথে একটু রাইস দিয়েছে, একটু ভেজিটেবল দিয়েছে, সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। সাউথ গোয়া আসবেন, প্যালোলেম মাস্ট ভিজিট। আমি প্যালোলেম থেকে যাব অন্য বিচে, আমি আপনাদেরকে নিয়ে গিয়ে কোলবা দেখাবো। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ আসতে থাকবে গোয়ার ভিডিও। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব আর লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী দিনে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে থাকবেন। ট্রাভেল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমি বানাতে থাকবো, যাতে আমার শরীর খারাপ হোক আর ওয়েদার যাই হোক না কেন আমাকে আটকাতে পারবে না, আমার স্পিরিটকে কমাতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে গোয়াতেই অন্য কোনো একটা ভালো জায়গায়। স্টে টিউন গাইজ।